সরকারে উপহার প্রদান করেছে নগদ 50 লাখ টাকা রাজ্য সরকারে প্রদান করেছে নয়নমণিক আর লগতে দুটা কই পদলৈ পদোন্নতি দিয়া হৈছে নয়নমণিক জনাছো মুহূর্ত বিস্তৃত খবর বার্মিংহামত স্বর্ণ পদক লাভ করা নয়নমণিলৈ রাজ্য সরকারৰ উপহার বিহল উপহার প্রদান করেছে রাজ্য সরকারে দুটা কই পদলৈ পদোন্নতি দিয়া হৈছে নয়নমণি কইকিয়া ডিএসপি অসম পুলিশ অথবা ডেপুটি কমান্ডেন্ট ফরেস্ট পদলৈ পদোন্নতি দিয়া হৈছে নয়নমণিক দুটা পদৰ যিকোনো এটা পদ বাছি ল'ব পাৰিব নয়নমণিয়ে আৰু লগতে নগদ 50 লাখ টকাৰ উপহাৰ দিছে ৰাজ্য চৰকাৰে উপহাৰ ঘোষণা কৰিছে আজি দিনটোত খন্তে সময় পূৰ্বে ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা 3 ছেপ্টেম্বৰ তাৰিখে নয়নমণিক প্ৰদান কৰা হৈছিল এই পদ আৰু নগদ ধন কমনৱেলথ গেমছত লন বলত স্বৰ্ণ পদক জয় কৰিছিল নয়নমণি কইকিয়াই রাজ্য সরকারে ঘোষণা করেছে বার্মিংহামত স্বর্ণ পদক বিজয়ী অসম কন্যা অসমর বোয়ারী নয়নমণি খৈকিয়ালৈ প্রদান করা হয়েছে বৃহৎ উপহার দুটাকৈ পদলৈ পদোন্নতি দিয়া হয়েছে অর্থাৎ দুটা পদৰ ভিতৰত যিকোনো এটা পদ নয়নমণিক বাছনি কৰিবলৈ দিয়া হয়েছে আৰু লগতে 50 লাখ টকাৰ নগদ ধন উপহার হিচাপে নয়নমণিক দিয়া হয়েছে বুলি জনাইছে রাজ্য সরকারে আৰু যেহেতু বার্মিংহামত স্বর্ণ পদক অর্জন করে রাজ্যবাসীলৈ গৌরব কহিয়াই আনিছিল নয়নমণিয়ে কেবল অসমী নহয় নয়নমণিক লৈ গৌরবান্বিত হৈছিল সমগ্র ভারতবর্ষ আৰু দুটাকৈ পদলৈ পদোন্নতি দিয়া হৈছে নয়নমণি শইকীয়াক রাজ্য সরকারে বৃহৎ ঘোষণা করেছে ডিএসপি অসম পুলিশ অথবা ডেপুটি কমান্ডেন্ট ফরেস্ট পদলৈ পদোন্নতি দিয়া হৈছে এই দুটা পদৰ যিকোনো এটা পদ বাছি ল'ব পাৰিব নয়নমণিয়ে নগদ 50 লাখ টকাৰ উপহাৰ দিছে রাজ্য সরকারে 3 ছেপ্টেম্বৰ তাৰিখে নয়নমণিক প্রদান করা প্রদান করা হব এই পদ আর নগদ ধন কমনওয়েলথ গেমসত লন বলত স্বর্ণ পদক জয় করেছিল নয়নমণি শইকীয়ায় আর 3 ছেপ্টেম্বৰ তাৰিখে এই ধন প্রদান করা হব বলে জানাইছে নগদ 50 লাখ টাকা নয়নমণিক দিয়া হব আর এই যিকোনো দুটা পদর এটা পদ যেহেতু বাছনি করবলে দিয়া হয়েছে ডিএসপি অসম পুলিশ অথবা ডেপুটি কমান্ডেন্ট ফরেস্ট পদলৈ পদোন্নতি দিয়া হব নয়নমণিক এই মুহূর্তে আমার হাতে মন্তব্য আছে সেই মন্তব্য শুনক কমনওয়েলথ গেমসত ইতিমধ্যে সোণৰ পদক অর্জন করা নয়নমণি শইকীয়ালৈ আজি কেবিনেট সভায় অভিনন্দন জনোৱাৰ লগতে তেখেতলৈ আগবঢ়াইছে ডিএসপি অসম পুলিচ অথবা ডেপুটি কমাণ্ডেণ্ট ফরেষ্ট বেটেলিয়ান যিটোকে তেখেতে পছন্দ করে সেই পদটোকে তেখেতক যাচিবলৈ আজি সিদ্ধান্ত গ্রহণ কৰিছে আৰু লগত 50 লাখ টকা এই অনুষ্ঠানটো আমি 3 ছেপ্টেম্বৰ তাৰিখে আমাৰ অসমৰ প্ৰথম অলিম্পিয়ান অর্জুন ভোগেশ্বৰ বৰুৱাৰ জন্মদিনত আমি এই উপহাৰ তেখেতলৈ আগবঢ়াবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এই উপহাৰ এক আনুষ্ঠানিকভাৱে আগবঢ়াব